বাবার এই উম্মতের দামে তো আশির দুনিয়ার জমিনে সবার পরে কিন্তু আল্লাহ তাআলা জান্নাত দিবে সবার আগে জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার আলো বাতাস দেখলাম সবার পরে কিন্তু আল্লাহ তাআলা জান্নাত দিবে সবার আগে কিন্তু একটা শর্তের বিনিময়ে যখন এই উম্মতের মধ্যে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং থাকবে জোরে কম ঠিক কিনা ওই উম্মতকে আল্লাহ তাআলা ভালোবাসা দিবেন এ মুসলমান যুবক আমি আপনি আল্লাহকে ভালোবাসলে হবে না আসমানের মালিক মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসতে হবে আসমানের মালিক মহান আল্লাহ তাআলা কখন আপনাকে আমাকে ভালোবাসবে যখন আমার আপনার ভিতরে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা পাওয়া যাবে জোরে কম ঠিক কিনা ওই উম্মতকে আল্লাহ তাআলা ভালোবাসবে এ মুসলমান যুবক আমার আপনার নবী বিশ্বনবী সরকার দুআলম নবীর পিতার আদর্শ সন্তানের আদর্শ নেতার আদর্শ সব আদর্শগুলো যখন আমার আপনার ভিতরে পাওয়া যাবে তখনই আপনি কে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবে জোরে কম ঠিক কিনা এ মুসলমান যুবক আমার আপনার নবী বিশ্বনবী সরকার দুআলম নবী তিনি হলেন শ্রেষ্ঠ আদর্শওয়ালা পয়গম্বর এ মুসলমান এ যুবক তিনি যেমন সুন্দর তার আদর্শগুলো বড় সুন্দর জুড়ে বলেন সুবহানাল্লাহ তিনি মদিনার মাটিতে শুয়ে রয়েছে কিন্তু তার আদর্শগুলো দুনিয়ার জমিনে রাইখা গেছে আর বইলা গেছে উম্মত আমার তোমরা আমার আদর্শগুলো দইরা রাখবা যদি তোমরা আমার আদর্শগুলো দইরা রাখো তাইলে আমি পয়গম্বরের সাথে তোমরা জান্নাতের মেহমান হইবা চিল্লায়া বলেন সুবহানাল্লাহ আর যদি তোমরা আমার আদর্শগুলো হারায় ফেলো তোমরা যদি আমার আদর্শগুলো ছেড়ে দাও তাইলে তোমরা আমাকে পাবে না এ মুসলমান শুধু আল্লাহর রাসূলকে পাবো না পা না আল্লাহর রাসূল বলেন আমাকে পাইবে না তোমরা আল্লাহ পাইবে না জান্নাত পাইবে না কল্যাণ পাইবে না কল্যাণের আশায় কত কিছু ফলো করলাম চীন জাপান রাশিয়ার আদর্শ ফলো করলাম কিন্তু আমরা কল্যাণ পাই নাই জোরে কম ঠিক কিনা ওই যে মুসলমানের দুশ্মন লাল চামড়াওয়ালা কল্যাণের আশায় তাদের রীতিনীতি গ্রহণ করলাম তাদের চলাফেরা মুসলমান সমাজের ভিতরে ঢুকাইলাম কিন্তু আমরা কল্যাণ পাই নাই প্রযুক্তি তাদের গ্রহণ করেছে এ মুসলমান প্রযুক্তি তাদের গ্রহণ করেছি ডিজিটাল হয়েছে কিন্তু আখলাকের অবনতির কারণে অশান্তির আগুন আমি আপনি গড়ে গড়ে জ্বালাইছি জোরে বলেন ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা এ মুসলমান আখলাকের অবনতির কারণে আজকে মুসলমানের ঘরে অশান্তি সমাজে অশান্তি এমনকি রাষ্ট্রে অশান্তি এ মুসলমান এমনকি সংসদের মধ্যে অশান্তি জোরে কোন ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা এ মুসলমান যুবক কারণ উন্নতির আশায় আমরা দুশ্মনের এতেবা শুরু করেছি আল্লাহর রাসূল বলেন তোমরা উন্নতির আশায় আমার ইত্তেবা করবা আমার আদর্শ গ্রহণ করবা তাইলে তোমরা শান্তি পাইবা তাইলে তোমরা ইজ্জত পাইবা কারণ আল্লাহর রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ চিল্লায়া বলেন সুবহানাল্লাহ এ মুসলমান যুবক আল্লাহর রাসূল বলেন উম্মত আমার আমি তোমাদেরকে চারটা আদর্শ দিয়ে যাই
তোমরা এই চারটা আদর্শ ধরে রাখবা, সারা দুনিয়া যদি তোমরা হারায় ফেলো তারপরও তোমরা কোনোদিন পিছপা হবে না, সারা দুনিয়া তোমাদের পিছনে পিছনে থাকবে, তোমরা সবার আগে আগে থাকবা, চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমরা চারটা আদর্শ হারায় ফেলো, যদি তোমরা চারটা আদর্শ ছেড়ে দাও, সারা দুনিয়ার বিজ্ঞান প্রযুক্তি লইয়াও তোমরা শান্তি পাইবা না, জানমালের নিরাপত্তা পাইবা না, ইজ্জতের নিরাপত্তা পাইবা না, জোরে কোন ঠিক কিনা। এ মুসলমান মুসনাদে আহমদের হাদিস আল্লাহ রাসূল বলেন, আরবাউন ইজা সুন্নতি কাফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া হিফজু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খুলুকিন ওয়া ইফাতু ফি তামাতিন। এ মুসলমান আল্লাহর রাসূল বলেন, উম্মত আমার আমি তোমাদেরকে চারটা আদর্শ দিই, এই চারটা আদর্শ তোমরা ধরে রাখবা, সারা দুনিয়াও যদি তোমাদের বিরুদ্ধে চলে যায় তোমরা কোনোদিন পিছপা হবে না, সারা দুনিয়া তোমাদের পিছনে পিছনে থাকবে, তোমরা সবার আগে আগে থাকবা, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর রাসূল বলেন, হিফজু আমানাতিন, এক নম্বরে তোমরা আমানতের হেফাজতকারী হয়ে যাও, উম্মতাবার তোমরা দুনিয়ার জমিনে এক নম্বরে আমানতের হেফাজতকারী হয়ে যাও, কারণ সরকার দুয়ারম নবী আমানতের হেফাজতকারী পয়গম্বর ছিলেন, জোরে কম ঠিক কিনা। আমার আপনার নবী বিশ্ব নবী সরকার দু আলম নবী আমানতের হেফাজতকারী পয়গম্বর ছিলেন, জোরে কম ঠিক কিনা, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। আজকে আমরা আমানতের খেয়ানতকারী উম্মত হয়ে গেছি, আমার আপনার নবী বিশ্ব নবী সরকার দু আলম নবী এমন ছিলেন যে তিনি দুশ্মনেরও আমানতের হেফাজত করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা আমানতের খেয়ানত করে আবার বড় গলায় বলি, খাইছি তো কম খাইছি, খাইলে আরো খাইতে পারতাম, জোরে কোন ঠিক কিনা। চুরি করছি তো কম করছি, করলে আরো করতে পারতাম, আমানতের হেফাজত নাই। আছে কি আমানতের হেফাজত? জোরে বলেন সকলে, আমানতের হেফাজত আছে, জনগণেরটা খেয়ে এতিম গরিব মিসকিনেরটা মেরে বড় গলে আবার কথা কয়, খাইছি তো কম খাইছি, খাইলে আরো খাইতে পারতাম, চুরি করছি তো কম করছি, করলে আরো করতে পারতাম, আমানতের হেফাজত নাই। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত আমানতের খেয়ানত চলছে, জোরে কম ঠিক কিনা, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। আবার যদি এই জাতির মধ্যে আমানতের হেফাজত এসে যায়, তাহলে এই সমাজে শান্তি ফিরে আসবে, জোরে কম ঠিক কিনা। খেয়ানতের কারণে সমাজের মধ্যে অশান্তি আসছে, কারণ যার আমানত নাই তার ইমান নাই, যার ভিতরে আমানতদারি নাই তার ইমান নাই। আল্লাহর রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার ভিতরে আমানতদারি নাই তার ইমান নাই, জোরে কম ঠিক কিনা। আমানত কাকে বলা হয়? আমানত বলা হয় শরীয়তে আমাদেরকে কিছু জিনিসের মোকাল্লাব বানাইছে, দায়িত্বশীল বানাইছে, যে যেই জিনিসের দায়িত্ব পাইছে ওই জিনিসের দায়িত্ব আদায় করার নামই হলো আমানত, জোরে কম ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আমি ভোটার, আমার কিছু দায়িত্ব আছে, সে নেতা তারও কিছু দায়িত্ব আছে, আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট, এ রাষ্ট্রের প্রত্যেকটা জনগণ আমার কাছে আমানত, জোরে কম ঠিক কিনা। কোন জনগণটা, কোন জনগণ সরকারি বাজেট ঠিক মতো পাইল কি পাইল না, এদেশের প্রত্যেকটা পল্লী অঞ্চলে দিন মজুর মানুষের কাছে তার সরকারি বাজেটটা পৌঁছল কি পৌঁছল না, এদেশের মানুষ কোন জিনিস নিয়ে অশান্তিতে আছে, কোন জিনিসের অভাবে আছে, আমি সরকার প্রধান এই খোঁজ খবর নেওয়া এটা আমার জন্য আমানত, জোরে কোন ঠিক কিনা, চিল্লা বলেন ঠিক কিনা। আমি এমপি, আমার এই উপজেলার প্রত্যেকটা জনগণ আমার কাছে আমানত, আমি একটা ইউনিয়নের চেয়ারম্যান, এই ইউনিয়নের প্রত্যেকটা জনগণ আমার কাছে আমানত, আমি একটা ওয়ার্ডের মেম্বার, এই ওয়ার্ডের প্রত্যেকটা জনগণ আমার কাছে আমানত, আমি এলাকার পর্দাইন্যা, আমি সালিশ বিচার করি,
এই এলাকায় যত সমস্যা হবে তার সঠিক সমাধান দেওয়া, সঠিক বিচার করা, এটা আমার উপরে আমানত। জোরে কোন ঠিক কিনা, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। আমি মসজিদের ইমাম, এই মসজিদের প্রত্যেকটা মুসল্লি আমার কাছে আমানত। মসজিদের মিম্বরে বসে হক কথা বলতে হবে, কোরআন হাদিসের সঠিক মাসলা মাসাইলগুলা মানুষদেরকে সঠিকভাবে বুঝাতে হবে। কারো চেহারার দিকে তাকাইয়া কে আমার প্রতি বিরূপ ধারণা করবে, কে আমার প্রতি একটু খারাপ মন্তব্য করবে, কার নজর টাকলে কমে গেলে আমার চাকরি চলে যাবে, আমি সমাজের মধ্যে মাথা উঠিয়ে দাঁড়াতে পারবো না, অমুক নেতা অমুক অর্থশালী অমুক সম্পদশালীর বিরুদ্ধে আমি কথা বললে, তাই তাদের ভাব দেখা তাদের মন মানসিকতার দিকে খেয়াল করা, কোরআন হাদিসের মাসলা মাসাইল এদিক সেদিক করে বললে খেয়ানত হবে। জোরে কোন ঠিক কিনা, চিল্লা বলেন ঠিক কিনা। আমি ইমাম, কোরআন হাদিসের প্রত্যেকটা সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া এটা আমার কাছে আমানত। এ মুসলমান, এই জন্য বলতেছিলাম আল্লাহর রাসূল বলেন উম্মত আমার তোমরা আমানতের হেফাজতকারী হয়ে যাও, কারণ আমি নবী সরকার দুআলম, নবী বিশ্ব নবী, আমানতের হেফাজতকারী পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে সমাজের ভিতরে আমানতদারি নেই, কি বলেন ঠিক কিনা? সাধারণ মানুষের মধ্যে নাই, রাষ্ট্রের ভিতরে নাই, এমনকি রাষ্ট্রপ্রধানের ভিতরে আমানতদারি নাই। আগের জমানায় যারা পরিমাণ খেয়ানত সমাজের মধ্যে ছিল না, এমনকি রাষ্ট্রের ভিতরে ছিল না, এমনকি রাষ্ট্রপ্রধানের ভিতরে আমানতের খেয়ানত ছিল না। জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান যুবক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়াইবার জন্য দুইটা চাদর গায়ে মিম্বরের মধ্যে দাঁড়াইছে, দুই চাদর গায়ে মিম্বরে দাঁড়াইলে একজন ডাক দিয়া বলে ওমর, গায়ের দুইটা চাদর কোথায় পাইলা? একটা চাদরের মধ্যে খেয়ানত নাই, সুবহানাল্লাহ। এ ওমর, গায়ের মধ্যে দেই দুইটা চাদর জড়াইলা, এই দুইটা চাদর তুমি কোথায় পাইলা? সাহাবারা সামান্যতম খেয়ানত করে নাই, বাবারই একটা খেজুর খেয়ানত করে নাই, নেতা ছিল এমন সামান্যতম খেয়ানত তারা করে নাই, আর বর্তমান জমানার নেতারা খেয়ানতের প্রতিযোগিতা করে। জোরে কোন ঠিক কিনা, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। আগের যুগের নেতারা সামান্যতম খেয়ানত করে নাই। এ মুসলমান যুবক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় থেকে যেন কাদের মধ্যে করে এক কলসি পানি নিয়ে বাড়ির দিকে যাইতেছে, এমন সময় এক লোক এসে ডাক দিয়া বলে ওমর, কিছু কথা আছে, কিছু পিছা বিচার সালিশ আপনার কাছে নিয়ে আসছি, বিচার করে দিতে হবে, কথাগুলো শুনতে হবে। এ মুসলমান যুবক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে দাঁড়াইছে, লোকটাকে লক্ষ্য করে বলতেছে, তুমি তোমার কথাবার্তাগুলো বলো, বিচার আমার কাছে বলো, আমার কাছে তোমার অভিযোগগুলো তুমি দায়ের করো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কলসি লিয়ে দাঁড়ায়, লোকটার কথা শুনবে, লোকটা বলতেছে উমর, কলসিটাকে একটু নিচে রাইখা, কথা বলা যায় না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর উপরে বৈশা ভিজা কলসিটা হাতের উপরে রাইখা লোকটাকে বলতেছে, এবার তুমি তোমার যে অভিযোগগুলো আছে আমার কাছে বলতে পারো। লোকটা বিরক্ত হয়ে বলতেছে, কলসিটা কি একটু নিচে রাইখা, কথা বলা যায় না। এ মুসলমান যুবক, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলি, এ আগন্তুক, তুমি কেন আমাকে কলসিটা মাটির মধ্যে রাইখা কথা বলতে বলতেছ? আগন্তুক রে, তুমি কি দেখো না কলসির তলাটা ভিজা? আমার এই ভিজা তলাওয়ালা কলসি অপরের জমির মধ্যে রাখলে অপরের জমির মাটি আমার কলসির তলায় করে আমার বাড়িতে নিয়ে গেলে কাল কিয়ামতের ময়দানে আমি ওমর এই মাটির জবাব দিব কেমনে? সুবহানাল্লাহ, নেতা ছিল এমন সামান্যতম খেয়ানত করে নাই। আজকের জমানায় যারা প্রভাবশালী যারা, তারা নেতারা খেয়ানতের প্রতিযোগিতা করে। জোরে কোন ঠিক কিনা।
আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আগের জমানায় সামান্যতম খেয়ানত ছিল না, আজকে তো আলহামদুলিল্লাহ 200 টাকা দিয়ে ভোট কিনতে পারলে যার যার গদিগর বড় করি জনগণের খবর তেমন নেওয়ার দরকার পড়ে না, জোরে কর ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? সামান্যতম খেয়ানত আগে ছিল না। এ মুসলমান যুবক ভাই, আগের জমানায় সামান্যতম খেয়ানত রাষ্ট্রের ভিতরে ছিল না। এ মুসলমান যুবক, এক মহিলা বাজার থেকে ছেলে সন্তান নাই, বৃদ্ধা মহিলা নিজে হাইটা হাইটা বাজারে গিয়ে বাজার থেকে ঘি কিনে আনছে ঘি। এই বৃদ্ধা মহিলাটা যখন বাড়িতে আইসা ঘিটাকে আগুনে রান্না করলো, তখন দেখলো ঘিয়ের ভিতরে এক পাই। কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, এই ঘিয়ের মধ্যে এক পাই দেখা যায়। এই পাইটা হাতে নেওয়ার পর বৃদ্ধা মহিলাটা বলতেছে, আরে এই এক পায়ের মালিক তো আমি না, এই এক পায়ের মালিক হলো গিওয়ালা, তার আমানত তার কাছে ফিরিয়ে দিতে হবে। এই আমানত রাখলে পরে কাল কিয়ামতের ময়দানে নেখারা হয়ে যাব, তার আমানত রাইখা আমি নিজে মুসিবতে পড়তে পারব না। এ মুসলমান যুবক, এই বৃদ্ধা মহিলা ছেলে সন্তান নাই, পরের সপ্তাহে ওই বৃদ্ধা মহিলাটা লাঠিতে ভর দিয়া দিয়া এক পায়ে আমানত ফেরত দেওয়ার জন্য মহিলাটা বাজারে যায়। বাজারে গিয়ে দেখে ওই ঘি বিক্রেতাওয়ালা বাজারের মধ্যে নাই, এই মহিলাটা আবার লাঠিতে ভর দিয়া দিয়া বাজার থেকে বাড়িতে ফিরে আস। এ মুসলমান যুবক, পরের সপ্তাহে আবার মহিলাটা লাঠিতে ভর দিয়া দিয়া বাজারে যায়। এ মুসলমান, এই মহিলাটা আমানত ফেরত দেওয়ার জন্য বাজারে যায়, এক পায়ে আমানত ফেরত দেওয়ার জন্য মহিলাটা বাজারে বারবার যায়। এই মহিলাটার মৃত্যু হইলে পড়ে ওই মহিলাটাকে যখন কবরের মধ্যে রাখা হয়েছে, এ মুসলমান যুবক, এই মহিলাটার মৃত্যু হইলে পরে যখন এই মহিলাটাকে কবরের মধ্যে রাখা হয়েছে, তখন কবর থেকে যেন কি আরবি আওয়াজ বেশি আসতেছে, কবর থেকে আরবি আওয়াজ বেশি আসতেছে, মানুষ বুঝতেছে না। মানুষ ইমাম সাহেবকে ডাইকা ওই কবরের পাশে নিয়ে আসলে কবর থেকে আরবি আওয়াজ আসতেছে। মহিলাটা বলতেছে, এ দুনিয়ার মানুষেরা তোমরা আমানতের হেফাজতকারী হয়ে যাও, কারণ এক পায়ে আমানত ফেরত দেওয়ার জন্য আমি যত কদম হেঁটে হেঁটে বাজারে গিয়েছিলাম, এক পায়ে আমানত ফেরত দেওয়ার জন্য আমি যত কদম হাঁটছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমার তো যাইতে হবে ভাই, যাও ওই জায়গা আমার ওয়াদা দেওয়া। এ মুসলমান যুবক, মহিলাটা বলতেছে, আরে এক পায়ে আমানত ফেরত দেওয়ার জন্য যত কদম আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ কদম গইনা গইনা এই জান্নাতের মধ্যে আমার মর্যাদা বাড়ায় দিছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সরকার দুয়ালম নবী বলেন, উম্মত আমার আমি তোমাদেরকে 4টা আদর্শ দিয়া দেই, এই 4টা আদর্শ তোমরা ধরে রাখবা, সারা দুনিয়াও যদি তোমরা হারা ফেলাও তারপরও কোনদিন তোমরা পিছপা হবে না, সারা দুনিয়া তোমাদের পিছনে পিছনে থাকবে, তোমরা সবার আগে আগে থাকবা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে তোমরা আমানতের হেফাজতকারী হয়ে যাও, কারণ আমি পয়গম্বরে আমানতের হেফাজতকারী পয়গম্বর জুড়ে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আজকে সমাজের মধ্যে আমানতদারি নেই, কি বলেন ঠিক কি না? আগের জমানায় যারা পরিমাণ খেয়ানত মানুষের মধ্যে ছিল না, আগের জমানায় সামান্যতম খেয়ানত মানুষের ভিতরে ছিল না, আমানতদারি এত ছিল, জোরে করুন ঠিক কি না? এক লোক, সে এক ব্যক্তি থেকে জায়গা ক্রয় করছে, জায়গা, আর ওই লোক তার কাছে জায়গা বিক্রি করছে, তো যেই লোক জমি ক্রয় করলো সেই জমির মধ্যে
বিল্ডিং করার জন্য জমি করতে লাগলো। জমি করতে গিয়ে দেখে, খনন করতে গিয়ে দেখে জমির ভিতরে একটা সোনার কলসি। সে আলাদিনের চেরাক পাইলো আর কি। লোকটা ছিল খুব আমানতদার লোক। সেই কলসিটা পাওয়ার পর বলতেছে, আরে এই কলসির মালিক তো আমি না, এই কলসির মালিক তো হলো জমি বিক্রেতা, আমি তো তার আমানত রাইখা আমার ক্ষতি করতে পারবো না, তার আমানত আমি তার কাছে ফেরত দিব। তাই লোকটা কলসিটা লইয়া জমি বিক্রেতার বাড়িতে গেছে। যাওয়ার পর বলতেছে, ভাই আমি তো আপনার কাছে জমি ক্রয় করেছি, জমি ক্রয় করেছি, আপনার পূর্বপুরুষ এই জমির মধ্যে সোনার কলসি পুঁতে রেখেছিল, আমি জমি ক্রয় করছি, সোনার কলসি ক্রয় করি নাই, আমি আপনার আমানত আপনার কাছে ফেরত দেওয়ার জন্য আসছি, আপনি আপনার আমানত নিয়ে নেন। জমি বিক্রেতা আরো বড় আমানতদার লোক, সে বলতেছে, বাবা ও ভাই আমি তোমার কাছে জমি যেমন বিক্রি করছি, বিক্রি করার ফলে তেমন তুমি জমির পেটের জমির মালিক হয়ে গেছো, ঠিক জমির পেটের মালিকও তুমি হয়ে গেছো, এটা তোমার আমানত, তোমার আমানত আমি নিয়ে বেজালে পড়তে চাই না। আল্লাহু আকবার। দুইজনের ধাক্কা ধাক্কি শুরু করছে, কেউ নিতে চায় না। আর আজকে এই জমানা হইলে টানাটানি শুরু হইতো, কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? টানাটানি শুরু হইতো, বিচারক পড়ছে মুসিবতের মধ্যে, কি এখন বিচার করব? এই লোকটা খুব মুসিবতের মধ্যে পড়ে গেছে। আর আজকের জমানার বিচারক যদি হইতো যে তোমরা দুইজন নিতে চাও না, কি করবা, আমার কাছেই থাকুক, কি বলেন ঠিক কিনা? তোমরা যেহেতু নিতে চাও না, এটা আমার কাছেই থাকুক, আমি নিয়ে নেই, পরে একটা সমাধান দিব। বিচারক কেমন ছিল আমানতদার লোক, সে দাদাই পড়ে গেছে, এখন কি বিচার করব? লোকটা অবশেষে বলতেছে, তোমার কি কোনো ছেলে সন্তান আছে? যে জমি বিক্রি করছে সে বলতেছে, আমার একটা মেয়ে আছে। আর যে জমি ক্রয় করছে সে বলতেছে, আমার একটা ছেলে আছে। এবার বিচারক বলতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা সমাধান পাইছি, তুমি তোমার মেয়ের সাথে, তুমি তার ছেলের সাথে তোমার মেয়ের বিবাহ দিয়ে দাও, তাদেরকে মোহরানা স্বরূপ এই সোনার কলসিটা উপহার দিয়ে দাও। সুবহানাল্লাহ, কি সুন্দর ফয়সালা, কি সুন্দর আমানত, এমন আমানতদারি থাকতো? জোরে বলেন, আজকে মুসলমান সমাজের মধ্যে আমানতদারি নাই, যার কারণে আজকে সমাজে অশান্তি, ঘরের মধ্যে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, এমনকি সংসদের ভিতরে অশান্তি। জোরে বলেন ঠিক কিনা? চিল্লে বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের সমাজে আমানতদারি নাই। আল্লাহর রাসূল বলেন, উম্মত আমার তোমরা আমানতের হেফাজতকারী হয়ে যাও, কারণ আমি নবী আমানতের হেফাজতকারী পয়গম্বর। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য আল্লাহর রাসূল বলেন, আরবাউন ইজা সুন্নতি কাফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফজু আমানাতিন ওয়াসিদুকু হাদিসিন অহস্ন খুলকিন ওয়াইফাতু ফি তামাতিন। উম্মত আমার চার জিনিসের মালিক হয়ে যাও, সারাটা দুনিয়াও যদি তোমরা হারা ফেলো তারপরও কোনো তোমাদের অসুবিধা নাই, সারা দুনিয়া তোমাদের পিছনে পিছনে থাকবে। আর চারটা আদর্শের মালিক যদি তোমরা হয়ে যাও, সারা দুনিয়া তোমাদের পিছনে পিছনে থাকবে, তোমরা সবার আগে আগে থাকবা। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে তোমরা আমানতের হেফাজতকারী হয়ে যাও, দুই নম্বরে তোমরা তোমাদের জবানটা পাক আর পবিত্র বানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর গুণ হলো, দুনিয়ার জমিনে জবানটাকে পাক আর পবিত্র বানাতে হবে। আজকে আমাদের জমানায় মিথ্যার ছড়াছড়ি, কি বলেন ঠিক কিনা? সততার হেফাজত নাই, মিথ্যার ছড়াছড়ি এই সমাজের ভিতরে, পাক জবান মানুষের নাই। এ মুসলমান, সমাজ যে এমন হয়ে গেল যে পরের সন্তান নিজের কোলে লইয়া বলতেছে, বাবা আমার সন্তানরে কয়েক মাস ধরে খাওয়াইতে পারে না, কিছু দেন, ভিক্ষাটা পর্যন্ত মিথ্যা দিয়া শুরু করছে। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আগের জমানায় মিথ্যা ছিল না, সত্য ছিল, কারণ সত্যে মুক্তি দেয়, মিথ্যায় ধ্বংস করে। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এ মুসলমান, ব্যবসা করতেছে মিথ্যা দিয়া, চাকরি করতেছে মিথ্যা দিয়া, এমনকি রাজনীতিও করতেছে মিথ্যা দিয়া, ওয়াজের মতো পবিত্র কাজ এই ওয়াজও করতেছে মিথ্যা দিয়া। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আগের জমানায় মিথ্যা ছিল না,
আগের জমানায় সত্য ছিল, কারণ সত্যি মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে হালাক করে। যেরকম ঠিক কিনা, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকে মুসলমানের কাজ যেন মিথ্যার উপরে দাঁড়ায় গেছে। কোন কাজ মুসলমান মিথ্যা দিয়া না বললে যেমন জমেই না। জোরে কণ্ঠে কিনা, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মিথ্যা দিয়া না বললে কোনো কাজ জমে না। মুসলমানের এমন কোন সেক্টর নাই যেখানে সততার হেফাজত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? প্রতিটা সেক্টরে সেক্টরে মিথ্যা আর মিথ্যা। এ মুসলমান, এ যুবক ভাই, আগের জমানাটা ছিল এমন যে মানুষের মধ্যে মিথ্যা ছিল না। আসামিরা পর্যন্ত মিথ্যা কথা বলে নাই, আসামি আসামিরা পর্যন্ত সত্য কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এক লোককে ঘুষি মারছে। ঘুষি আসলে মারার নিয়ত দেয় নাই, বেকায়দায় বলে গেছে লোকটা মরে গেছে। এখন এই লোকটা মরে গেছে, যে ঘুষি মারছে সে ভয়ে পালায় গেছে, লুইকা গেছে এক জায়গায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে প্রশাসনের লোক খোঁজ খবর নিত, তদন্ত নিত, রাস্তায় রাস্তায় ঘুরত, মানুষের পরিবেশ, মানুষের সমাজ তারা দেখত কোন জায়গায় কি হইতেছে। এই লোকটা ঘুষি দেওয়ার পরে লোকটা মারা গেছে, লোকটা লুকায় গেল, পলায় গেল। এক লোক তার পাশ দিয়ে যাইতেছে, সেই লোকটার পাশে দাঁড়ায় গেছে। আহ, আমার এই বাইটারে কে মারলো রে? আমার এই বাইটার স্ত্রীটা বিধবা হয়ে গেল, আমার এই বাইটার সন্তান গুলো এতিম হয়ে গেল। সে লাস্টের পাশে বৈশাখ আনতেছে। আর বর্তমান জমানা হলে এমন, রাস্তার মধ্যে কেউ মরে থাকলে তার দ্বারে কাছেও যায় না। জোরে কম ঠিক কিনা? যাই আবার কোন মুসিবত না জানি কাঁদে লাওয়া লাগে। এই জন্য মুসলমান, এক মুসলমান মরা থাকে তার দ্বারে কাছে যায় না। আর আগের জমানায় লোক কেমন ছিল, এই মরা লাশটার পাশে যাইয়া ওই যুবক ভাই কাঁদতেছে আর বলতেছে, আহ, আমার এই বাইটারে কে মারলো রে? আমার এই বাইটার স্ত্রীটা বিধবা হয়ে গেল, আমার এই বাইটার সন্তান গুলো এতিম হয়ে গেল, কে আমার বাইটারে মারলো? প্রশাসনের লোক আইসা দেখে লাশের পাশে সে বৈশা কাঁদতেছে। প্রশাসনের লোক দিয়ে ডাক দিয়া বলতেছে, এই নিজে মাইরা বুঝি বাপ ধরছত, নিজে মারছত তাই বাপ ধরছত। সে বলতেছে, না আমি তো মরি মারি নাই, আমি তো এই ভাইকে মারি নাই, তাহলে কাঁদতেছত কেন? কয়, আমার ভাইয়ের জন্য দরদ, আমার বাইটার সন্তান গুলো এতিম হয়ে গেছে, স্ত্রীটা বিধবা হয়ে গেছে, তাই ভাইয়ের মায়ায় মোহাব্বতে আমি এখানে বৈশাখ আনতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা মুমিনা। এক ভাইয়ের যতক্ষণ পর্যন্ত আরেক ভাইয়ের জন্য দরদ না থাকবে সেটা প্রকৃত মমিন হতে পারে না। জোরে কর ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এবার প্রশাসনের লোক বলতেছে, যেহেতু লাশের পাশে তরেই পাওয়া গেছে, লাশের পাশে যেহেতু তকি পাওয়া গেল, তার উপরই বিচার করা হবে, কেসাস গ্রহণ করা হবে। আর ওই লোকটা যে মারছে সে তো লুইকা লেগে সব ঘটনা দেখতেছে। সে ভাবতেছে, আরে মারলাম একজন, মারলাম আমি, বিচার হবে তার উপর, কেসাস তার উপর হবে, মারলাম একজন আর হাসর ময়দানে মামলা হবে। দুইজনের এরকম মুসিবত তো কান্দে লওয়া যায় না। মারলাম একটা আর হাসর ময়দানে মামলা হবে দুইটা, এমন মুসিবত কাঁদে লওয়া যায় না। তাই লোকটা আড়াল থেকে দৌড়ে যায়, বলতেছে, এই আমার বাইরে সারো, আমার বাইরে সারো, আমি মারছি, আমার ভাই মারে নাই, আমার এই ভাই সত্যবাদী, আমি মারছি, আমার সত্যবাদীর কোনোদিন সাজা হতে পারে না। কি বলেন ঠিক কিনা? আমারই নিয়ে যাও। এখন প্রশাসনের লোক ধাঁধায় পড়ে গেল, আরে মরল একজন, দুজনেই স্বীকার করতেছে, কার উপর বিচার করা হয়? দুইজনের দৈরা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়ে গেছে। প্রশাসনের লোক বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এমন এক বিচার নিয়ে আসছি, মরছে একজন, মরতে চায় দুইজন, একজনে ভাইকে বাঁচানোর জন্য মরতে চায় আর আরেকজনে মাইরা মরতে চায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বেশি কথা বলবো না, দুইজনকে দুইটা প্রশ্ন করব, তারপরেই খালাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে বলতেছে, এই তুমি মারছো? সে বলতেছে, সত্য নবীর সত্যবাদী উম্মত হয়ে বলতেছি, আমি এই লোকটাকে মারিনি। তাহলে মরতে চাও কেন?
কই আমার এই ভাই তার বাচ্চা কাচ্চা আছে স্ত্রী পুত্র আছে তার বাচ্চা কাচ্চা গুলো এতিম হয়ে যাবে স্ত্রীটা বিধবা হয়ে যাবে আমি তো এখনো বিবাহ शादी করি নাই আমারে মাইরা লাইলে কোনো অসুবিধা নাই আমাকে মাইরা লাইলে কোনো অসুবিধা নাই তাই ভাইকে বাঁচানোর জন্য আমি মরতে চাই আমারে মারাই না এবার আজরাদুল্লাহ তাআলা তাকে বলতেছে এই তুমি মারছো সে বলতেছে হ্যাঁ আমি মারছি একটা গুশি দিছি বেকা যায় পড়ে গেছে লোকটা মরে গেছে এখন আলিরাদুল্লাহ তানু বলতেছে যে ওতো তুমি মারছো তোমার উপর কেসাস গ্রহণ করা হবে তোমার উপরই তার বদলা নেওয়া হবে হযরত আলিরাদুল্লাহ তানু প্রশাসনের লোককে বলতেছে তার উপর কেসাস গ্রহণ করো হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা দরজার পাশে থাকা সব বিচারের দৃশ্যগুলো দেখতেছিল এই বাবা ফয়সালা দেওয়ার পর হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে বাবা আপনি এটা বিচারো আপনি তো আমার নানার ইজ্জত সব খাইবেন কই কেন আমার নানা তো বলে গেছে সত্যি মুক্তি আর মিথ্যায় আলাদা এই লোকটা সত্যবাদী সে সত্য কথা বলেছে তার উপর তো কেসাস নেওয়া যায় না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে তাইলে এখন কি করা যায় কয়টা কাজ আছে কয় যদি অভিভাবক maaf করে দেয় তাইলে তো কেসাস গ্রহণ করা লাগে না আসুন না আমরা দুইজনে মিলা বাপ ছেলে মিলা ওই লোকটার অভিভাবকের কাছে যাই নবীজির নাতি নবীজির রক্তের প্রতি মায়া দেখায়া হয়তো আমরা সুপারিশ করলে এই লোকটারে maaf করে দিতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান এ যুবক ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মৃত ব্যক্তির অভিভাবকের কাছে যায় দুইজনে যাইয়া বলতেছে আরে তোরা তো তোদের বাবাকে হারাইছো তার বাবা পাবি না এই যে এই লোকটা সত্যবাদী এই লোক সত্যবাদী লোকটা সে সত্য কথা স্বীকার করেছে আল্লাহর রাসূল বলেছেন সত্যে মুক্তি মিথ্যা হলো হালাকিম এই লোকটা সত্য কথা বলেছে তোরা যদি maaf করে দেস তাহলে এই লোকটা তার সন্তানগুলোর কাছে যাইতে পারবে এই লোকটা তার স্ত্রীর কাছে যেতে পারবে সন্তানগুলো এতিম হবে না স্ত্রীটা বিধবা হবে এ মুসলমান অভিভাবক দাইকা বলে যেই লোক মেরে নিজে সত্য কথা স্বীকার করে এই লোক কোনোদিন ইচ্ছা কইরা মানুষ মারতে পারে না আমরা আজকে থেকে বাবা হারাইছি আর কোনোদিন চাচা হারাইতে চাই না চিল্লায়া বলেন সুবহানাল্লাহ আজকে থেকে সত্যবাদী লোকটাকে আমরা চাচা বলে ডাকবো জোরে বলেন সুবহানাল্লাহ